For your class, the topic is electrophilic substitution reaction. Of benzene, electrophilic substitution reaction of benzene, jeta aromatic part e, specially aromatic part e, ar overall organic e, especially aromatic part e, most vital part, ta hoche electrophilic substitution reaction of benzene. Electrophilic substitution reaction hoche aromatic compound er characteristics reaction. Aromatic compound er characteristics reaction hoche electrophilic substitution reaction. Ekhon shei electrophilic substitution reaction dekhbo amra benzene er. Benzene er electrophilic substitution reaction, okay? Acha. To benzene er je electrophilic substitution reaction seta amra one by one follow korbo. Okay? Eta hoche halogenation of benzene. Of benzene, that means benzene halogenation mane ki tale benzene er sathe halogen er reaction benzene er halogenation tar mane benzene halogen reaction halogen mane ki chlorine benzene er halogenation mane benzene halogen reaction tale benzene plus chlorine yes benzene plus chlorine tabe benzene plus chlorine reaction ta dekhba je कैटालिस्ट हिसेबे बला हय लुईस एसिड कैटालिस्ट हिसेबे एटा मेंशन करा थाके लुईस एसिड होच्छे कैटालिस्ट तो एखाने मेंशन करा थाकबे लुईस एसिड ताई आमी बोललाम जे एखाने लुईस एसिड मेंशन करा थाकबे एखाने कैटालिस्ट होच्छे लुईस एसिड किन्तु लुईस एसिड माने कोनो एकटा पार्टिकुलर कम्पाउंड ना लुईस एसिड माने पार्टिकुलर कम्पाउंड ना আবার লুইস অ্যাসিড মানে কিন্তু আমাদের কমন যে অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এরাও না লুইস অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এই সব অ্যাসিড না আবার লুইস অ্যাসিড মানে একটা পার্টিকুলার কোনো অ্যাসিডও না লুইস অ্যাসিড একটা কনসেপ্ট লুইস অ্যাসিড হচ্ছে অ্যাসিড বেজের একটা কনসেপ্ট যাদেরকে বলা হয় লুইস অ্যাসিড আর লুইস অ্যাসিড হচ্ছে কারা লুইস অ্যাসিড হচ্ছে except pair electron lewis acid hocche kara jara kina except pair electron except pair electron mane lewis acid hocche kya jara kina except pair electron tar mane hocche benzene er halogenation e tumra dekhba je lewis acid mention kora and lewis acid role hocche je eta catalyst but lewis acid keno কারণ লুইস অ্যাসিড এক্সেপ্টরা পেয়ার ইলেকট্রন লুইস অ্যাসিড কারা যারা কিনা এক্সেপ্ট পেয়ার ইলেকট্রন যারা পেয়ার ইলেকট্রন এক্সেপ্ট করে তারাই হচ্ছে লুইস অ্যাসিড তাহলে অনেকেই তো আছে যারা পেয়ার ইলেকট্রন এক্সেপ্ট করবে তাহলে অনেক অনেক তো লুইস অ্যাসিড আছে বাট এইখানে যারা লুইস অ্যাসিড যারা ইউজ হবে তারা লুইস অ্যাসিড যাদেরকে ইউজ করব তারা লুইস অ্যাসিড আর লুইস অ্যাসিড কারা যারা এক্সেপ্ট পেয়ার ইলেকট্রন আর মনে রাখো যারা কিনা এক্সেপ্ট পেয়ার ইলেকট্রন তারাই তো ইলেকট্রোফাইল দেখো সবকিছু একরকম একটা একটা জায়গায় চলে আসে বলি যদি ইলেকট্রোফাইল কারা তোমার आंसर যারা ইলেকট্রন এক্সেপ্ট করে তোমাকে যদি বলি ইলেকট্রোফাইল কারা যারা ইলেকট্রন এক্সেপ্ট করে এন্ড এই ইলেকট্রন এক্সেপ্ট করাটা হচ্ছে পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স এই ইলেকট্রন অ্যাকসেপ্টিংটা হচ্ছে পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টিং তাহলে ইলেকট্রোফাইল কারা যারা পেয়ার ইলেকট্রন এক্সেপ্ট করে ইলেকট্রোফাইল হইছে কারা যারা পেয়ার ইলেকট্রন এক্সেপ্ট করে বিকজ দে হ্যাভ দা রিকোয়ারমেন্ট অফ পেয়ার ইলেকট্রন ইলেকট্রোফাইল হইছে তারা যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ান পেয়ার ইলেকট্রন বা পেয়ার ইলেকট্রন তাহলে ইলেকট্রোফাইল হইছে হুইচ নিডস পেয়ার ইলেকট্রন দ্যাট মিন্স হুইচ এক্সেপ্ট পেয়ার ইলেকট্রন তাহলে দোজ উইথ এক্সেস পেয়ার ইলেকট্রন দে আর নো নন সো লুইস অ্যাসিড তাহলে আমরা এটা বলতে পারি না যারা ইলেকট্রোফাইল তারাই লুইস অ্যাসিড যারা লুইস অ্যাসিড তারাই ইলেকট্রোফাইল যারা ইলেকট্রোফাইল তারাই লুইস অ্যাসিড কারণ ইলেকট্রোফাইল আর লুইস অ্যাসিডের মধ্যে কমিউনিকেশন করতেছে কোন আইডিয়াটা দুইটা বডি এক্সেপ্ট পেয়ার ইলেকট্রন আমি লুইস অ্যাসিড বলিস ওইটাও কারা যারা পেয়ার ইলেকট্রন এক্সেপ্ট করে
আমরা ইলেকট্রোফাইল বলি, ওইটাও কারা, যারা পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তার মানে ইলেকট্রোফাইল মানেই লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড মানে ইলেকট্রোফাইল। এখন এই জন্য বলছে যে এখানে কি হয়, লুইস অ্যাসিড ইউজ করা হয়, তার মানে ইনডিরেক্টলি এখানে একটা ইলেকট্রোফাইল ইউজ করা হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য তোমাকে কোন ইলেকট্রোফাইলই দিতে হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করার জন্য তোমাকে কোন একটা ইলেকট্রোফিলিক এজেন্ট দিতে হবে, ইলেকট্রোফিলিক এজেন্ট দিতে হবে, তার জন্য এখানে লুইস অ্যাসিডকে ইউজ করা হয়েছে। তবে যদি এটা মানে লুইস অ্যাসিড না মেনশন থাকে, তাহলে হয়তো ইলেকট্রোফাইল হিসেবে এখানে যেটা ইউজ করা হয় আয়রন ক্লোরাইড, এটা মেনশন করা থাকতে পারে। আই ওয়ান্ট টু সে যে এটাতে মেনশন করা থাকবে ইদার লুইস অ্যাসিড অর ফেরিক ক্লোরাইড, ইদার লুইস অ্যাসিড অর ফেরিক ক্লোরাইড। মানে একটা লুইস অ্যাসিড চাই, আমাকে লুইস অ্যাসিড বললেই আমি বুঝে নিব, আর যদি তারা মেনশন করতে চায় তাহলে ফেরিক ক্লোরাইডটাকে মেনশন করে, তাহলে ফেরিক ক্লোরাইডও এখানে মেনশন হতে পারে। আমি সব ধরনের পসিবিলিটি গুলা শেয়ার করলাম, যে ফেরিক ক্লোরাইড মেনশন করতে পারে তাহলে লুইস অ্যাসিড আর বলবে না আলাদা করে, আর লুইস অ্যাসিড বললে আর ফেরিক ক্লোরাইড আর মেনশন করবে না, যেটাই করুক না কেন ধরতে হবে যে লুইস অ্যাসিড ইউজ করা হচ্ছে। বেনজিনের সাথে ক্লোরিনের রিয়াকশন হয় লুইস অ্যাসিডের প্রেজেন্সে, ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে, এজ এ রেজাল্ট কি হয়, এজ এ রেজাল্ট হয় ক্লোরোবেনজিন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এজ এ রেজাল্ট হয় ক্লোরোবেনজিন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। বেনজিন ক্লোরিন রিয়াকশন করে হবে ক্লোরোবেনজিন, বেনজিন ক্লোরিন রিয়াকশন করে হবে ক্লোরোবেনজিন, বেনজিন ক্লোরিনের রিয়াকশনে হবে ক্লোরোবেনজিন, কারণ এটা সাবস্টিটিউশন রিয়াকশন, এটা সাবস্টিটিউশন রিয়াকশন। বলো স্যার, ইলেকট্রোফিলিক এজেন্ট ব্যবহার করা হয় কেন, ওই পার্টিকুলার মিস করেছি বলতে পারবে না? ঠিক আছে, তাহলে তুমি যেটা বুঝতে চাচ্ছ যে ইলেকট্রোফাইল কেন ইউজ করব, মানে কেন এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দিবে কারা, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মানে হচ্ছে বেনজিনের সাথে ইলেকট্রোফাইল অ্যাড হবে, বেনজিনের সাথে ইলেকট্রোফাইল অ্যাড হবে, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে ইলেকট্রোফাইল অ্যাড হবে কার কাছ থেকে, ক্লোরিনের কাছ থেকে, ইলেকট্রোফাইল আসবে কার কাছ থেকে, ক্লোরিনের কাছ থেকে। তাহলে ক্লোরিন কিন্তু স্পন্টেনিয়াসলি ইলেকট্রোফাইল প্রোডিউস করবে না, ক্লোরিন স্পন্টেনিয়াসলি ইলেকট্রোফাইল প্রোডিউস করবে না, কারণ ইলেকট্রোফাইল হচ্ছে গিয়া পজিটিভ ক্লোরিন, ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ ক্লোরিন। তার মানে ইলেকট্রোফাইল প্রোডিউস হবে তখনই যখন একটা ক্লোরিন পজিটিভ হবে আরেকটা ক্লোরিন নেগেটিভ হবে, যেটা স্পন্টেনিয়াসলি হবার কথা না, যার কারণে এই কাজটা করবে কে, এই কাজটায় মানে এই কাজটা কার মনে করো ইন্টারপ্রিটেশন থাকবে, কার রোল থাকবে, যেন অ্যাজ ইফ ক্লোরিন পজিটিভ হয় ক্লোরিন নেগেটিভ হয়, এই কাজটা করবে হচ্ছে কোন একটা লুইস অ্যাসিড, ফর এক্সাম্পল ফেরিক ক্লোরাইড। লুইস অ্যাসিড বা ফেরিক ক্লোরাইড তাদের কি থাকে, ইলেকট্রন পেয়ার নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ইলেকট্রন পেয়ার নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তখন তারা একটা ক্লোরিনকে কি করে, হাত করে, ওর সাথে ডিল করে যে তুমি আমাকে একটা পেয়ার ইলেকট্রন দাও, তখন ওই ক্লোরিন কি করে ওরে ইলেকট্রন সাপ্লাই দিতে যায়, এর এর সাথে কি করে বিট্রে করে, যার কারণে ইট বিকাম পজিটিভ ইট বিকাম নেগেটিভ, এন্ড পজিটিভ ক্লোরিনটা ইলেকট্রোফাইল, এন্ড এখানে যেটা আসছে সেটা পজিটিভ ক্লোরিন, সেটা ইলেকট্রোফাইল হিসেবে আসছে। যদি না কোনো লুইস অ্যাসিড থাকতো, যদি না কোনো ইলেকট্রোফাইলিক এজেন্ট থাকতো, তাহলে এইভাবে ক্লোরিন কোনোদিনও কি হতো না, পজিটিভ বা নেগেটিভ চার্জ ক্যারি করতো না, বা এটা ক্লোরিন কন্টিনিউয়াসলি করতো না কখন, যদি না কোনো ক্যারেক্টার তাকে ইনফ্লুয়েন্স করতো। আচ্ছা, তো এখন একটা জিনিস যদি আমরা ফলো করি, আমাদের প্রিভিয়াস ক্লাসটাতে আমরা যদি ওইখানে একটু ফিরে যাই, দ্যাট মোমেন্টে তোমরা দেখলা যে বেনজিনের সাথে ক্লোরিন রিয়াকশন করছে যখন টিউবির প্রেজেন্সে, তখন সেখানে কি হয়েছিল, গ্যামাক্সিন। আচ্ছা, তার মানে ইট ওয়াজ অ্যাডিশন রিয়াকশন, ইট ইজ সাবস্টিটিউশন ইট ইজ অ্যাডিশন, এন্ড সেখানে থ্রি মলিকুল ক্লোরিন অ্যাড হয়েছে। তাহলে সেই বেনজিন ক্লোরিন রিয়াকশন একবার হচ্ছে সাবস্টিটিউশন, বেনজিন ক্লোরিন রিয়াকশন আরেকবার হচ্ছে অ্যাডিশন, মানে একবার অ্যাডিশন একবার সাবস্টিটিউশন দিচ্ছে। এই যে কখন অ্যাডিশন দিবে আর কখন সাবস্টিটিউশন দিবে, এইটা কিসের উপরে ম্যাটার করতেছে, উইদাউট ক্যাটালিস্ট উইথ ক্যাটালিস্ট, ঠিক কিনা, উইদাউট ক্যাটালিস্ট
and with catalyst. অর্থাৎ এইরকম কোন পার্টি যদি আসে যে ক্লোরিনকে ইনফ্লুয়েন্স করছে বা ক্লোরিনকে তোমার হচ্ছে কি ইন্টারপ্রেট করছে যে ক্লোরিন যেন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হয়, কিন্তু এইখানে তো ওইরকম কোনো ক্যারেক্টার নাই, যার কারণে ক্লোরিন এখানে কি হবে না, ইলেকট্রোফাইল জেনারেট করবে না। না করলে তখন ক্লোরিন কি করবে, তার অন্য নেচারে যাবে, অ্যাডিশন রিয়াকশন দিবে। তাহলে বেনজিন ক্লোরিনের রিয়াকশনে সাবস্টিটিউশনও হয়, বেনজিন ক্লোরিনের রিয়াকশনে অ্যাডিশনও হয়। কোশ্চেন হচ্ছে যে কখন অ্যাডিশন হয়, কখন সাবস্টিটিউশন হয়। যখন কোনো ক্যাটালিস্ট থাকবে না তখন অ্যাডিশন, আর ক্যাটালিস্ট থাকলে সেটাতে হবে কি, সাবস্টিটিউশন। তার মানে বেনজিন ক্লোরিন রিয়াকশনে অ্যাডিশনও হতে পারে, সাবস্টিটিউশনও হতে পারে। আমরা আজকে ডিসকাস করতেছি সাবস্টিটিউশন নিয়ে, বাট এটাও তো জেনে আসছি যে এটা এখানে অ্যাডিশনও হতে পারে। তাহলে ডিফারেনশিয়েট করবো কিভাবে, ডিফারেনশিয়েট করবো কিভাবে, বুঝবো কি করে, সেটা হচ্ছে যে আমরা দেখবো যে ইউভির প্রেজেন্সে নাকি লুইস অ্যাসিডের প্রেজেন্সে। যদি দেখি ইউভির প্রেজেন্সে তাহলে অ্যাডিশন হবে, আর যদি লুইস অ্যাসিডের প্রেজেন্সে হয় তাহলে হবে গিয়ে সাবস্টিটিউশন। এখন আসো বোর্ডের যে কোশ্চেন হয়েছে একবার, সেই কোশ্চেনের মধ্যে একটা সেটে দেখা গেছে এই দুইটা কোশ্চেন দুইটা রিয়াকশন দিচ্ছে, এটাও দিচ্ছে এটাও দিচ্ছে। দিয়ে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল যে এই দুইটা রিয়াকশনের মধ্যে কোনটা অ্যারোমেটিসিটি, মানে ফ্রম দ্য অ্যাবভ রিয়াকশন হুইচ ওয়ান ইজ অ্যারোমেটিসিটি, অর্থাৎ এই দুইটার মধ্যে কোনটা অ্যারোমেটিসিটি। তখন আনসার কি, যে ফার্স্টেরটা অ্যারোমেটিসিটি, ফার্স্টেরটা অ্যারোমেটিসিটি, পরেরটা না। কেন, কারণ পরেরটা যখন বেনজিন ক্লোরিনের সাথে অ্যাডিশন দেয় তখন ইট ইজ নো মোর অ্যারোমেটিক, এটা আর অ্যারোমেটিক থাকে না। বেনজিন ক্লোরিনের সাথে যদি অ্যাডিশন দেয় তাহলে এটা নো মোর অ্যারোমেটিক, মানে এটা আর অ্যারোমেটিক থাকে না। যদি অ্যারোমেটিক না থাকে তাহলে তো অ্যারোমেটিসিটি লস্ট, অ্যারোমেটিসিটি লস্ট। তার মানে এইটা বেনজিনের ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন না, এটা বেনজিনের ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন না, এটা বেনজিনের প্রেফারেন্স না। বেনজিনের প্রেফারেন্স হচ্ছে এইটা, যেটা দিলে অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যারোমেটিকই থাকে, সাবস্টিটিউশন দিলে অ্যারোমেটিকটা অ্যারোমেটিক থাকে, যার কারণে অ্যারোমেটিকের ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন হচ্ছে গিয়া সাবস্টিটিউশন। আর যেটা সাবস্টিটিউশন সেটা অ্যারোমেটিসিটি, যেটা সাবস্টিটিউশন না অ্যাডিশন সেটা অ্যারোমেটিসিটি না। এই হচ্ছে হ্যালোজেনেশন বেনজিনের, যেহেতু হ্যালোজেনেশন এটা হ্যালোজেনেশন, বাট এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। আমরা এটা করে শুধু বিদায় নিব কেন, আমরা অবশ্যই দুইটাকে একটা কম্পারিজনে নিয়ে আসবো, যেটা এটাও দেখছি এটাও দেখছি, তাহলে একসাথে এই ব্যাপারটাকে আমাদের দেখা উচিত। তাহলে ইট ওয়াজ হ্যালোজেনেশন অফ বেনজিন, ইট ওয়াজ হ্যালোজেনেশন অফ বেনজিন। আচ্ছা, সেকেন্ড রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সেকেন্ড রিয়াকশন, সেকেন্ড রিয়াকশন হ্যালোজেনেশনের পরে যেটা ডিসকাস হয় তা হচ্ছে নাইট্রেশন, আর তা হচ্ছে নাইট্রেশন, হ্যালোজেনেশন আফটার দ্যাট নাইট্রেশন, হ্যালোজেনেশনের পরে হচ্ছে নাইট্রেশন সাবস্টিটিউশন রিয়াকশন, তা হচ্ছে নাইট্রেশন। নাও শো যে হোয়াট রিয়াকশন ইজ নোন অ্যাজ নাইট্রেশন রিয়াকশন এন্ড হোয়াট ইজ দ্য হোয়াট রিয়াকশন টেক্স প্লেস হিয়ার, কি ধরনের রিয়াকশন এখানে হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নাইট্রেশন অফ হুইচ, নাইট্রেশন অফ বেনজিন, নাইট্রেশন অফ হুইচ, নাইট্রেশন অফ বেনজিন। নাইট্রেশন করতে কি অ্যাড করতে হবে, হ্যালোজেনেশন করছি কি দিয়ে, হ্যালোজেন অ্যাড করছি, তাহলে নাইট্রেশন করলে কি অ্যাড করব আমরা, আমার আনসার কি, যে নাইট্রিক অ্যাসিড অ্যাড করব। নাইট্রেশন করতে হয় কি অ্যাড করে করতে হয়, কি অ্যাড করতে হয়, যে নাইট্রিক অ্যাসিড অ্যাড করতে হয়। নাইট্রেশন কি দিয়ে করা হয়, নাইট্রিক অ্যাসিড দিয়ে। নাইট্রেশন রিয়াকশনে বেনজিনের সাথে কার রিয়াকশন হয়, নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হয়, এন্ড এটা হয় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, এন্ড এটা হয় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, কারণ এটাও একটা সাবস্টিটিউশন। আর সাবস্টিটিউশন রিয়াকশন স্পন্টেনিয়াসলি হয় না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন স্পন্টেনিয়াসলি হয় না, যার কারণে কোনো না কোনো ক্যাটালাইজ থাকতেই হবে। বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হবে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, যে কম্পাউন্ড হয়েছে এটা নাইট্রোবেনজিন, 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 নাইট্রোবেনজিন। ভেরি ফাস্ট যদি বলি, বেনজিন নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন হয়, বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন হয়, বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন প্রডিউস হয়, দ্য শর্টেস্ট অ্যান্ড দ্য ফাস্টেস্ট আনসার।
যে বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন প্রোডিউস হয়, এটা হচ্ছে নাইট্রেশন রিয়াকশন। মানে আমরা যদি এটা জানতে চাচ্ছি যে নাইট্রেশন রিয়াকশন কোনটা, কেন নাইট্রেশন যেন কোনটা, নাইট্রোজেন যেন কোনটা, এইটা ওয়ান ওয়ার্ডে নাইট্রেশন যেন কোনটা, এটা এটা নাইট্রেশন, এটা হচ্ছে কথা। তো এটা হচ্ছে নাইট্রেশন রিয়াকশন। আচ্ছা এইবার এসো, যেটা সেটা হচ্ছে যে এই রিয়াকশনটার মেকানিজম দেখতে হবে, এই রিয়াকশনটার মেকানিজম দেখতে হবে। মানে আমরা হ্যালোজেনেশনের মেকানিজম মোটেই এসেনশিয়াল মনে করি না বা নেসেসারি না, বাট এই রিয়াকশনের মেকানিজম ভাইটাল। মেকানিজমের মানে কি? মেকানিজমের মানে হচ্ছে যে এই রিয়াকশনটা কিভাবে হয়। মেকানিজমের মানে হচ্ছে যে বেনজিন কিভাবে নাইট্রোবেনজিনে কনভার্ট হয়, বেনজিন কি করে নাইট্রোবেনজিনে কনভার্ট হয়, এটা দেখানোর মানেই হচ্ছে গিয়া এই টেকনিকটাই হলো গিয়া মেকানিজম। তা আমরা সেই মেকানিজম দেখব যে কিভাবে এটা হয় যে বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে নাইট্রোবেনজিন প্রোডিউস করে। ওকে, সো দেখো কিভাবে হয় ব্যাপারটা। এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ফার্স্টে কি হয়, ফার্স্টে হলো যে সালফিউরিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড কে ভেঙে দেয়। মা সালফিউরিক অ্যাসিড যেটা করে ফার্স্টে, সেটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করে। সালফিউরিক অ্যাসিড অ্যাজ অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিডের রোল কি? হাইড্রোজেন আয়ন ডোনেট করা। সালফিউরিক অ্যাসিডের রোল কি? যে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। সালফিউরিক অ্যাসিডের রোল হচ্ছে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। সালফিউরিক অ্যাসিড তাই করবে, হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। যখন না সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করে, তোমরা আমার কথাটা নোট করতে পারো বা মনে রাখতে পারো যে কোনোদিন যদি একজন হাইড্রোজেন আয়ন দেয়, মানে কোন একটা পার্ট থেকে যদি হাইড্রোজেন আয়ন আসে, তাহলে অন্য পার্ট থেকে ক্লোরাইড আয়ন আসে, অ্যাজ এ রেজাল্ট HCl হয়। আর যদি তা না হয় তাহলে অন্য দিক থেকে OH আসে, এতে করে ওয়াটার হয়। এই কথাটা 100% ঠিক। তার মানে অ্যারোমেটিক রিয়াকশনে সবসময় ফলো করবা, অ্যারোমেটিক রিয়াকশন অলওয়েজ ফলো করবা যে বাই প্রোডাক্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা ওয়াটার আসেই, বাই প্রোডাক্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ওয়াটার আসেই, এটা দেখবা কমন। ঠিক আছে, আচ্ছা তো এই কথার মানে কি? এই কথার মানে হলো সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কি করবে, হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। আচ্ছা আমরা একটু নাইট্রিক অ্যাসিডের সাথে পরিচয় হই, এইটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তোমরা এভাবে যদি নাইট্রিক অ্যাসিডকে দেখো তাহলে যেন আইডেন্টিফাই করতে পারো যে ইট ইজ নাথিং বাট নাইট্রিক অ্যাসিড। এইটাকে যদি এভাবে দেখার পরেও আইডেন্টিফাই করতে পারতে হবে যে ইট ইজ নাথিং বাট নাইট্রিক অ্যাসিড। এই যে HNO3, HNO3 উইচ ইজ নাইট্রিক অ্যাসিড। সো রিমেম্বার, এইভাবে দেখলেও মনে করবে যে ইট ইজ নাথিং বাট নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড হ্যাজ OH গ্রুপ এন্ড NO2 গ্রুপ, নাইট্রিক অ্যাসিড হ্যাজ OH গ্রুপ এন্ড NO2 গ্রুপ, যেখানে NO2টা প্লাস হয়ে OH-টা মাইনাস হয়, যেখানে NO2টা প্লাস গ্রুপ হয় আর OH-টা মাইনাস গ্রুপ হয়। এন্ড OH গ্রুপ মাইনাস গ্রুপ হয় যখন, তখন হাইড্রোজেন যে H-টা ডোনেট করে, হাইড্রোজেনের H আর এর OH দিয়ে ওয়াটার হয়। হাইড্রোজেনের H আর নাইট্রিক অ্যাসিডের OH দিয়ে ওয়াটার হয়। হাইড্রোজেনের এই সালফিউরিক অ্যাসিডের H, সালফিউরিক অ্যাসিডের H আর নাইট্রিক অ্যাসিডের OH দিয়ে ওয়াটার হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের H আর নাইট্রিক অ্যাসিডের OH দিয়ে ওয়াটার হয়। আর নাইট্রিক অ্যাসিড যখন OH দেয় বা নাইট্রিক অ্যাসিড থেকে যখন OH চলে যায়, তখন তার কাছে থাকে NO2+, তখন তার কাছে থাকে NO2+। আর অন্যদিকে সালফিউরিক অ্যাসিড যে কিনা H+ দিল, তার কাছ থেকে থাকবে হচ্ছে HSO4-। তার মিনিং কি হলো, যে নাইট্রিক অ্যাসিড OH কন্ট্রিবিউট করলো আর সালফিউরিক অ্যাসিড H কন্ট্রিবিউট করলো, সালফিউরিক অ্যাসিড H কন্ট্রিবিউট করলো, নাইট্রিক অ্যাসিড OH কন্ট্রিবিউট করলো, H আর OH তে ওয়াটার হলো। সালফিউরিক অ্যাসিড H কন্ট্রিবিউট করে তার কাছে আসে হচ্ছে HSO4-, আর নাইট্রিক অ্যাসিড OH কন্ট্রিবিউট করে তার কাছে আসে NO2+। এন্ড এই সেই NO2, এই সেই NO2, এই সেই ইলেকট্রোফাইল। এখন আমরা কি এটা এগ্রি করব যে সালফিউরিক অ্যাসিড না থাকলে NO2 গ্রুপ প্রোডিউসই হতো না?
সালফিউরিক অ্যাসিড না থাকলে NO2 প্রোডিউসই হতো না, কারণ সেও তো একটা অ্যাসিড, সে কেন ওয়েস্ট দিবে? নাইট্রিক অ্যাসিডও তো একটা অ্যাসিড, তাহলে সে কেন ওয়েস্ট দিবে? তার কি ন্যাচারালি ওয়েস্ট দেওয়ার কথা? সে তো একটা অ্যাসিড, তার তো ওয়েস্ট দেওয়ার কথা না, তার মানে সে ওয়েস্ট দিতে বাউন্ড হইছে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে তার বড় ভাই, তার বস, বসের অর্ডার, ঠিক কিনা? তাহলে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের চাইতে স্ট্রঙ্গার, যার কারণে সালফিউরিক অ্যাসিড এইচ দিবে। দুজনকে বলা হইল যে কে এইচ দিবা, তো এই কার মানে কার কার এইচ দেওয়া উচিত? তো বলবে সালফিউরিক অ্যাসিড বলবে অবশ্যই আমার, নাইট্রিক অ্যাসিড বলবে অবশ্যই বড় ভাই, ঠিক কিনা? বিগ ব্রাদার দিবে না, আমি কি ছোট মানুষ, আমি দিব নাকি? তাহলে সালফিউরিক অ্যাসিড তখন অ্যাসিডের বিহেভ করবে, সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের বিহেভ করবে, নাইট্রিক অ্যাসিড কে অ্যাসিডের বিহেভ করতে দিবে না। সালফিউরিক অ্যাসিড এইচ দিবে, আর সে ওইচ দিবে, দিলে পরে ওয়াটার হবে, অ্যাজ এ রেজাল্ট NO2+ হবে। তার মানে আমরা এটা অ্যাগ্রি করব যে সালফিউরিক অ্যাসিড না হলে নাইট্রেশনই হইতো না, এই সালফিউরিক অ্যাসিড না হলে নাইট্রেশন হতো না। এই কথাটা কেন বলতেছি? কারণ তোমাকে একটা কোশ্চেন করা হবে যে নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিডের রোল কি, নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিড কেন ইউজ করা হয়, তখন তোমার আনসার এটা। কারণ আনসারটা হবে এরকম যে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রো গ্রুপ প্রোডিউস হয়। উইদাউট সালফিউরিক অ্যাসিড এটা হতো না, আর না হলে নাইট্রেশনই হতো না। যাই হোক ফলো করি, তাহলে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাট ফার্স্ট ওয়াটার প্রোডিউস করবে, যখন ওয়াটার প্রোডিউস করবে তখনই এই নাইট্রো আর সালফিউরিক অ্যাসিডের ওইটক থাকবে। এবার কি হবে দেখো, আচ্ছা এবার কি হবে, ওই যে NO2 গ্রুপটা, এই যে NO2+ আছে, যেটা যে NO2 গ্রুপ ইলেকট্রোফাইল, এ বেনজিনের কাছে আসবে। NO2 হচ্ছে ইলেকট্রোফাইল, যে বেনজিনের কাছে আসবে। আসলে সে বেনজিনের কাছে কেন আসবে? সে তো ইলেকট্রোফাইল, তার ইলেকট্রন চাই। বেনজিনের কাছে তার আসার কারণ কি? ইলেকট্রন চাই, তো বেনজিনের কাছে কেন আসবে বাবা তুমি? সে দেখতেছে কি বেনজিনের কাছে পাই ইলেকট্রন আছে, সে দেখতে পারছে যে বেনজিনের কাছে পাই ইলেকট্রন আছে, আর যেটা সহজে নেওয়া যায়, সে দেখছে যে বেনজিনের কাছে পাই ইলেকট্রন আছে, যেটা সহজে নেওয়া যায়। এই কারণে নাইট্রো গ্রুপ আসছে বেনজিনের কাছে, এবং পাই ইলেকট্রনটা সে রিসিভ মানে পাই ইলেকট্রন নিবে, সে এরকমটা আর কি, যে পাই ইলেকট্রন নিবে। এই যে পাই ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? NO2 এর দিকে যাচ্ছে। ভালো করে নোটিস করো। আচ্ছা অ্যাজ এ রেজাল্ট কি হবে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম, এই যে অ্যাজ এ রেজাল্ট এটা দেখাবা, এটার মানে কি? এটার মানেটা বুঝাচ্ছে যে পাই যে রিং ফর্ম ছিল, পাই ইলেকট্রন ছিল, পাই ইলেকট্রন, পাই রিং, পাই সাইকেল, এই যে পাই সার্কেলটা ছিল, পাই রিং ছিল, পাই ইলেকট্রনের যে একটা কম মানে ইয়ে ছিল, স্টোর ছিল, সেখান থেকে পাই ইলেকট্রন লস হয়েছে, পাই ইলেকট্রন লস করছে বেনজিন, পাই বন্ড থেকে পাই ইলেকট্রন লস করছে, যার কারণে ইট বিকাম পজিটিভ। পাই সার্কেল এখন কি হয়ে গেছে? কিছুটা কাটেল হয়ে গেছে, পাই সার্কেলটা কিছুটা কাটেল হয়ে গেছে, অ্যাজ ইট বোঝানো হইতেছে যে পাই ইলেকট্রন লস হয়েছে, পাই ইলেকট্রন লস হয়েছে, তো এটা হইছে প্লাস। অন্যদিকে নাইট্রো কিন্তু পাই ইলেকট্রন নিবে ঠিক, নাইট্রো পাই ইলেকট্রন রিসিভ করবে, ঠিক আছে, কিন্তু পাই ইলেকট্রন রিসিভ করার জন্য কোন একটা কার্বনের সাথে তাকে ডিল করতে হবে, পাই ইলেকট্রন রিসিভ করার জন্য তাকে কোন একটা কার্বনের সাথে নেগোসিয়েট করতে হবে, কোন একটা কার্বনের সাথে নেগোসিয়েট করবে সে, কারণ পাই ইলেকট্রন তো কোনো না কোনো কার্বনের কাছ থেকে তাকে পেতে হবে। তার মানে সে ধরো এই কার্বনের সাথে নেগোসিয়েট করছে, এই যে NO2 গ্রুপটা এই কার্বনের সাথে নেগোসিয়েট করছে, আর নেগোসিয়েট করা মানে বন্ড ফর্ম করা, কেমিস্ট্রিতে নেগোসিয়েশন মানে বন্ড, কেমিস্ট্রিতে নেগোসিয়েশন মানে হইতেছে কি বন্ড ফর্ম করা। তাহলে এই নাইট্রো তখন তার সাথে কি করছে? বন্ড ফর্ম করছে, এই নাইট্রো এই কার্বনের সাথে বন্ড ফর্ম করছে, কিন্তু এই কার্বন এই নাইট্রোর সাথে বন্ড ফর্ম করতে যায় ইলেকট্রন দিছে কোথা থেকে? পাই ইলেকট্রন থেকে। তাহলে পাই ইলেকট্রন এখানে লস, NO2 সাথে সে বন্ড ফর্ম করছে। এইখানে না একটা হাইড্রোজেন দেখালাম, ভেবো না এই হাইড্রোজেন আসছে, ভেবো না যে হাইড্রোজেন আসছে, এই হাইড্রোজেন ছিল,
কারণ তোমরা একটু চিন্তা করো, এই যে NO2 গ্রুপ যে আসছে বেঞ্জিনে, সে কিন্তু হাইড্রোজেনকে ডিসপ্লেস করে আসছে, বা যে কোনো গ্রুপই যখন বেঞ্জিন আসে তখন হাইড্রোজেনকে ডিসপ্লেস করেই আসে, হাইড্রোজেনের পজিশনটাতেই আসে। তার মানে NO2 আসছে, সে তো পাই ইলেকট্রন নিয়ে এই কার্বনের সাথে অ্যাড হইছে, সে তো হাইড্রোজেনকে এখন ডিসপ্লেস করতে আসে করে নাই, হাইড্রোজেনকে তো সে ডিসপ্লেস করে নাই। কিংবা কার্বন তাকে তো পাই ইলেকট্রন দিচ্ছে, কার্বন হাইড্রোজেনের মধ্যকার ইলেকট্রন তো দেয় নাই সে, যার জন্য এখনো হাইড্রোজেন আছে। তার মানে অবস্থাটা দেখো তো, যার চলে যাওয়ার কথা সেও আছে, আবার যার আসার কথা সেও আছে, নিউকামার সেও আছে, আউটগোয়িং লিভিং গ্রুপ সেও আছে, লিভিং গ্রুপও আছে, নিউকামারও আছে, দুইটাই আছে। এমন একটা অবস্থাকে কি বলে জানো? কমপ্লেক্স। এইরকম অবস্থা কি কমপ্লেক্স? না, যে যে বন্ডটা ব্রেক করবে, যে বন্ডটা ফর্ম করবে, দুইটাই সিমিলটেনিয়াসলি আছে, দুইটাই সিমিলটেনিয়াস, তাহলে পরে সেইটা হচ্ছে কমপ্লেক্স। আর এইটা হচ্ছে সিগমা বন্ড, যার কারণে এইটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। তাহলে তুমি যদি বলো যে কি ফর্ম হয়েছে, মানে তুমি যদি বলো যে বেঞ্জিনের সাথে যখন নাইট্রো গ্রুপ অ্যাড হয় অ্যাজ এ রেজাল্ট কি ফর্ম করে, অ্যাজ এ রেজাল্ট কি ফর্ম করে, এটা কি জিনিস, তোমার কথা হবে এটা হলো সিগমা কমপ্লেক্স। কি ফর্ম করছে? সিগমা কমপ্লেক্স। কি ফর্ম করছে? সিগমা কমপ্লেক্স। এইটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। আচ্ছা, এবার লাস্ট স্টেপ, এবার হচ্ছে লাস্ট স্টেপ, এই সিগমা কমপ্লেক্সটা আবার নিয়ে আসো এখানে, সিগমা কমপ্লেক্সটাকেই নিয়ে আসছি, কিছু করি নাই, জাস্ট সিগমা কমপ্লেক্স নিয়ে আসছি। এবার দেখো তো, এই যে বড় ভাই, এই যে বস, এই যে সালফিউরিক অ্যাসিড, সে তো হাইড্রোজেন আয়ন ডোনেট করছে, এইটা একটা ইনভেস্টমেন্ট, সে হাইড্রোজেন আয়ন ডোনেট করছে অ্যাজ ইফ এই রিয়াকশনটা যেন ওপেন হয়, অ্যাজ ইফ এই রিয়াকশনটা যেন চালু হয়, অর্থাৎ এইটা সালফিউরিক অ্যাসিডের একটা কন্ট্রিবিউশন, না হলে রিয়াকশনটা হতো না, সালফিউরিক অ্যাসিড একটা কন্ট্রিবিউশন, সালফিউরিক অ্যাসিড এখানে কি করছে, ডোনেট করছে, কন্ট্রিবিউট করছে যেন এই রিয়াকশনটা হয়, যেন নাইট্রো আসতে পারে। তো নাইট্রো তো আসছে, নাইট্রো তো আসছে, তাহলে আমাদের এখন কি উচিত, সালফিউরিক অ্যাসিডকে তার রিটার্ন করে দেওয়া না হাইড্রোজেনটা, আমাদের এখন কি উচিত, সালফিউরিক অ্যাসিডকে বাঁচানো লাগবে না, সালফিউরিক অ্যাসিড তো আয়ন হয়ে আছে, সালফিউরিক অ্যাসিড এখন কি হবে, রিফর্ম করা লাগবে না, সালফিউরিক অ্যাসিড রিফর্ম করা লাগবে না, নাইট্রো তো তার ডেস্টিনেশন পাইয়া গেছে, নাইট্রো তো তার ডেস্টিনেশন পেয়ে গেছে, সালফিউরিক অ্যাসিডে এইচ দিয়া সে যে আনস্টেবল হয়ে গেছে, তাকে আমার স্টেবল করতে হবে না, তাকে তার রিটার্নটা বুঝে দিতে হবে না, কিংবা সে তার রিটার্ন বুঝে নিবে না, আবার সে তার রিটার্নটা বুঝে নিবে, অ্যান্ড এইটাই হবে, সে এই এইচটাকে আবার এখান থেকে কি করবে, এইচ প্লাস হিসেবে নিয়ে যাবে, কারণ সে তো দিছিল এইচ প্লাস, তাহলে সে ফেরত নিবে কি, এইচ প্লাস তো নিবে, সে দিছে এইচ প্লাস, নিবেও তো এইচ প্লাস, সে যেহেতু দিছে এইচ প্লাস সে নিবেও এইচ প্লাস, তাহলে সে এইচ প্লাস নিবে না, এখান থেকে এইচ নিবে না, কিন্তু সে নিবে এইচ প্লাস, এইচ প্লাস নেওয়া মানে কি, এইচ ইলেকট্রন রেখে যাবে, এইচ প্লাস হয়ে যাওয়ার মানে কি, তাহলে হাইড্রোজেন তার ইলেকট্রন রেখে যাবে, রেখে গেলে কি হবে, এই পাই বন্ড আবার ফিল আপ হয়ে যাবে, মানে পাই সার্কেল আবার ফিল আপ হয়ে যাবে, এই যে পাই সার্কেল ফিল আপ হয়ে গেল, এন্ড নাইট্রোজেনের পজিশনটা পার্মানেন্ট হয়ে গেল, নাইট্রো গ্রুপের পজিশন পার্মানেন্ট হয়ে গেল, এইচ প্লাস যায়া ওইটাকে আবার H2SO4 এ কনভার্ট করে দিল, এন্ড ইউ ডিড বা ইউ ক্যান সি হোয়াট ইজ হোয়াট ইউজ ইউর টার্গেট, কি ছিল তোমার টার্গেট, হোয়াট ওয়াজ ইউর টার্গেট, ইট ইজ ডান। হ্যাঁ দেখো, হোয়াট রিয়েকশন ইজ দিস, নাইট্রেশন অফ বেঞ্জিন, হোয়াট রিয়েকশন ইজ দিস, নাইট্রেশন অফ বেঞ্জিন, হোয়ার বেঞ্জিন রিয়েক্ট উইথ নাইট্রিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, নাইট্রো বেঞ্জিন ইজ প্রোডিউস, হাউ দিস রিয়াকশন অকার্ড, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দিস রিয়াকশন, তখন তুমি বলতেছো যে অ্যাট ফার্স্ট সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করে, পরে ওয়াটার নাইট্রো গ্রুপ অ্যান্ড বাইসালফেট গ্রুপ প্রোডিউস করে, এই নাইট্রো গ্রুপ লেটার পাই ইলেকট্রন রিসিভ করে, পাই ইলেকট্রন একসেপ্ট করে, করতে যায় সে বেঞ্জিনের সাথে
অ্যাড হয় সিগমা বন্ডে, কিন্তু হাইড্রোজেন লিভিং গ্রুপ না যাওয়া পর্যন্ত এটা একটা কমপ্লেক্স স্টেট তৈরি করে যেটাকে সিগমা কমপ্লেক্স বলে। পাই ইলেকট্রন লস করে এটা হয়ে যায় সিগমা কমপ্লেক্স। পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্সের থেকে হাইড্রোজেন আয়ন ওই সালফিউরিক অ্যাসিড যে কিনা হাইড্রোজেন আয়ন ডোনেট করছিল সে যখন এইচ প্লাস নিয়ে সালফিউরিক অ্যাসিডে কনভার্ট হয় তখন পাই ইলেকট্রন ফিল আপ হয়ে যায় এবং ফাইনালি এটা নাইট্রোবেনজিনে কনভার্ট হয়। দিস ইজ হাউ বেনজিন নাইট্রোবেনজিনে কনভার্ট হয়, দিস ইজ হাউ বেনজিন নাইট্রোবেনজিনে কনভার্ট হয়, এন্ড দিস ইজ দ্য মেকানিজম অফ নাইট্রেশন। তাহলে এটা নাইট্রেশন রিঅ্যাকশন, এটা তার মেকানিজম, নাইট্রেশন রিঅ্যাকশন মেকানিজম, এন্ড ইট ইজ ভাইটাল, ইট ইজ আনডাউটলি ভাইটাল, কোনো ডিবেট নাই এটা নিয়ে। মানে সেকেন্ড স্টেপের যে লাস্ট টুকু অতটুকু তো বোঝানো যাবে এটা কি স্যার? এটা কারণ পাই ইলেকট্রন কমে গেছে, এই জন্য পাই ইলেকট্রন কমে গেল না, পাই ইলেকট্রন প্লাস হয়ে গেছে, কারণ পাই ইলেকট্রন এখানে লস হয়ে গেছে, লস মানে প্লাস। কিন্তু নাইট্রোর সাথে পাই ইলেকট্রন নিচে নাইট্রো ঠিকই, কিন্তু সেটা দিছে কে? সেটা তো একটা কার্বন এই পাই ইলেকট্রন নাইট্রোকে দিছে। তো যে কার্বন এনে দিল তার সাথে নাইট্রো বন্ড ফর্ম করবে, যে কার্বন তাকে ইলেকট্রন সাপ্লাই দিল সেই কার্বনের সাথে তার বন্ড হবে, তার সাথে বন্ড হইছেও, কিন্তু ওই হাইড্রোজেনটা কি ওখানে যেটা ছিল ওটা? হ্যাঁ, আগে থেকে যে হাইড্রোজেন ছিল সেটা এখন রয়ে গেছে, কারণ এই কার্বন কিন্তু এমন না যে হাইড্রোজেনকে বের করে দিয়ে ওরে জায়গা করে দিতে, হাইড্রোজেনকে বের করে দিয়ে ওরে জায়গা করে দিতে তা না, সে আসলে বেনজিনের পাই ইলেকট্রন সহজ ছিল যেটা সেটা দিতে, সেটা দিতে দিয়ে নাইট্রোকে রিসিভ করছে। সে হাইড্রোজেনকে বিদায় করে দিয়ে নাইট্রোকে রিসিভ করে নাই, সে তার তার ঘরের থেকে ইলেকট্রন নিয়ে তাকে রিসিভ করছে, কিন্তু তার ঘর খালি হয়ে গেছে। তো এদিক দিয়ে সালফিউরিক অ্যাসিড যখন হাইড্রোজেন আয়ন নিয়ে যাবে, সে তো জানেই যে সালফিউরিক অ্যাসিড একদিন না একদিন হাইড্রোজেন আয়ন নিতে আসবে, তাহলে হাইড্রোজেন আয়ন নিয়ে যাওয়ার সময় তাকে ইলেকট্রন দিয়ে যাবে আবার এবং দিয়ে সে ফিল আপ করে দিবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নাইট্রেশন এন্ড তার মেকানিজম, এটা হচ্ছে নাইট্রেশন। এরকম আরেকটা সিমিলার দেখবা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নাইট্রেশন ডান, আচ্ছা নাও দা লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান তা হচ্ছে থ্রি নাম্বার, এটাকে বলে অ্যালকাইলেশন। এটা হচ্ছে রিয়াকশন, অ্যাজ এ রিয়াকশন এটা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাজ রিয়াকশন এটা হচ্ছে অ্যালকাইলেশন। তবে এই রিয়াকশনটা নোন অ্যাজ ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন, দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন। এটা অ্যালকাইলেশন বাট এই রিয়াকশনটাকে বলে ফ্রিডল ক্র্যাফট অ্যালকাইলেশন, ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন, ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন। তার মানে ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন হিসেবে এটা ওয়েল নোন, এটা ফ্রিডল ক্র্যাফট হিসেবে ওয়েল নোন, মানে সবাই জানে যে এটা ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন এমনটা। তাহলে বুঝোই কত ভাইটাল হইতে পারে রিয়াকশনটা। তাহলে অ্যালকাইলেশন হচ্ছে ফ্রিডল ক্র্যাফট অ্যালকাইলেশন, হুইচ ইজ ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট রিয়াকশন। তো আমরা দেখি দেখি যে কোনটা অ্যালকাইলেশন বা কোনটা ফ্রিডল ক্র্যাফট রিয়াকশন, সেটা হচ্ছে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের রিয়াকশন। মানে মেইনলি মিথাইল ক্লোরাইড ইউজ করলাম, মেইনলি আসলে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন, অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন মিথাইল ক্লোরাইড ইউজ করলাম, ঠিক বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড রিয়াকশন করবে, এন্ড এটা করবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে। এখানে হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্স, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে কি হবে? মিথাইল বেনজিন প্রোডিউস হবে, মিথাইল বেনজিন আর হাইড্রোজেন ক্লোরাইড। আমার কথাটা একটু মনে করে তো, আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম যে বাই প্রোডাক্টে কি হয়, এদিকে ক্লোরিন থাকলে এদিক থেকে হাইড্রোজেন নিয়ে কি হবে বললাম না তখন? তাহলে তুমি সবসময় দেখবা যে এই এইদিকে বেনজিনের সাথে যেটা রিয়াকশন করবে ওইদিকে যদি ক্লোরিন থাকে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, আর ক্লোরিন না থাকলে অবশ্যই অক্সিজেন হাইড্রোজেন থাকবে তাতে করে ওয়াটার হবে। তাহলে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড রিয়্যাক্ট করার পরে মিথাইল বেনজিন হচ্ছে, বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে রিয়াকশন করে মিথাইল বেনজিন হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, এন্ড এই রিয়াকশনটাকে অ্যালকাইলেশন বলে।
কেন এটা ক্যালকুলেশন বলে? কারণ আসছে কি অ্যালকাইল, আসছে কি অ্যালকাইল, হ্যালোজেন আসছে বলছে হ্যালোজেনেশন, নাইট্রো আসছে বলছে নাইট্রেশন, তাহলে আসছে অ্যালকাইল, কি বলবো তাহলে, অ্যালকাইলেশন না, তেমনি অ্যালকাইলেশন, তাহলে অ্যালকাইলেশন, তবে এটা ফিডল ক্যাপের নামে বলে ফিডল ক্যাপ অ্যালকাইলেশন। তাহলে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রেজেন্সে মিথাইল বেনজিন হবে, যেটা ফিডল ক্যাপ রিঅ্যাকশন, আর এই মিথাইল বেনজিনের নাম হচ্ছে টলোইন, মিথাইল বেনজিনের নাম হচ্ছে টলোইন, টলোইন এটা হচ্ছে মিথাইল বেনজিনের নাম টলোইন। তাহলে বেনজিনের সাথে রিঅ্যাকশন মিথাইল বেনজিন থেকে যে টলোইন, এই কনভার্সনটা হচ্ছে ফিডল ক্যাপ রিঅ্যাকশন, এটা অ্যালকাইলেশন, শুধু যে এটা অ্যালকাইলেশন হিসেবে কাজ করবে তা না, এই রিঅ্যাকশনটাকে আমরা মাল্টি টাইম ইউজ করব, এই রিঅ্যাকশনটা মাল্টি টাইম ইউজ করব, কখন ইউজ করব, যখন আমাকে বলবে টলোইনের প্রিপারেশন দেখাও তো, যখন আমাকে বলবে বেনজিন থেকে টলোইনের প্রিপারেশন দেখাও তো, মানে শুধু বলবে ডাইরেক্ট টলোইনের প্রিপারেশন দেখাও, আবার অনেক সময় বলবে না বেনজিন থেকে টলোইন প্রিপারেশন দেখাও, যাই বলে আমি এই রিঅ্যাকশন করব তখনও। আচ্ছা এইটা হচ্ছে কি ফিডল ক্যাপ রিঅ্যাকশন, এটাই অ্যালকাইলেশন, এইটারও মেকানিজম দেখতে হয়, এই রিঅ্যাকশনটারও মেকানিজম দেখতে হয়, তার মানে মেকানিজম দেখতে হচ্ছে নাইট্রেশনের অ্যান্ড অ্যালকাইলেশনের, এইটারও মেকানিজম দেখতে হবে। তো আসো কিভাবে দেখবে মেকানিজম, এই রিঅ্যাকশনের মেকানিজম কি, এই রিঅ্যাকশনে কি হয়, এই যে মিথাইল ক্লোরাইড তার সাথে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর মধ্যে আগে রিঅ্যাকশন হয়, মিথাইল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন হয় ফার্স্টে, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে জানো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা একটা ইলেকট্রোফাইল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো একটা ইলেকট্রোফাইল, যার ইলেকট্রন চাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা মলিকিউল ঠিক আছে, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে, কারণ তার অক্টেট ফিল আপ হয় নাই তো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অক্টেট ফিল আপ হয় না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অক্টেট ফিল আপ হয় না, যদি মনে করো এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, যদিও এটা আয়নিক কিন্তু এটা নিজেকে মনে করে কোভ্যালেন্ট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আয়নিক কম্পাউন্ড, কিন্তু সে কিন্তু আয়নিক কম্পাউন্ড হিসেবে তাকে পরিচিত করে না, তার অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু বোঝায় না যে সে আয়নিক, সব অ্যাক্টিভিটি তার কোভ্যালেন্টের, এই কারণে বলা হচ্ছে যে এ মনে করে তার অক্টেট ইনকমপ্লিট, তাহলে যার কিনা অক্টেট ইনকমপ্লিট, অক্টেট ফিল আপ করার জন্য সে কারো কাছে তো যাবে, এবং সে যাবে কার কাছে, ক্লোরিনের কাছে, ক্লোরিনের কাছে যাবে, যে তার তার সাথে জয়েন করার জন্য, তাকে ইলেকট্রন দেওয়ার জন্য, তার সাথে জয়েন করার জন্য, এবং সেই সময় ক্লোরিন মাইনাস হয়ে যায়, মিথাইল প্লাস হয়ে যায়, মানে ক্লোরিন ওর সাথে জয়েন করার জন্য এরে ছেড়ে যায়, অ্যান্ড ক্লোরিন মাইনাস হয়ে যায়, মিথাইল প্লাস হয়ে যায়, এইভাবেই মিথাইল প্লাসটা হয়। তার মানে কি নাইট্রেশনে NO2 হইছে, হতো কি যদি সালফিউরিক অ্যাসিড না থাকতো, এখানে মিথাইল প্লাস হইছে, হতো কি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড না থাকতো, তাহলে বোঝা যাচ্ছে এদের রোল থাকে, এদের রোল কি, এরাই এই ইলেকট্রোফাইল প্রডিউস করে, এরা না থাকলে ইলেকট্রোফাইল কন্টিনিউয়াসলি হতো না। এন্ড 2019 এই কোশ্চেনটা হইছে যে ফিডল ক্যাপ রিঅ্যাকশনে কেন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। তো এসো যে মিথাইল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ডিল হয় তখন মিথাইল প্লাস হয়ে যায়, আর ক্লোরিনটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এইটা যায় অ্যালুমিনিয়ামের সাথে অ্যাড হয়, অ্যালুমিনিয়ামের আগে ছিল 3টা ক্লোরিন, এখন হয়ে যায় 4টা ক্লোরিন, বাট ওই ক্লোরিনটা তো মাইনাস, যার কারণে ওটা মাইনাস হয়ে যায়, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে বিগিনিং। এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে ওই যে নাইট্রো যেই বিহেভ করছে, নাইট্রোর সাথে বেনজিন যে বিহেভ করছে মিথাইলের সাথে, তাই সেই বিহেভ করবে, যে কোনো ইলেকট্রোফাইলের সাথে একই বিহেভ করবে, কি বিহেভ, এই পাই ইলেকট্রন তাকে সাপ্লাই দিবে, এই পাই ইলেকট্রন তাকে সাপ্লাই দিবে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, পাই ইলেকট্রন পাই পাই সার্কেল প্লাস হয়ে যাবে, বা একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, যেখানে মিথাইল এসে জয়েন হবে, এই যে মিথাইল এসে জয়েন হবে, কিন্তু ততক্ষণে হাইড্রোজেন যায়নি, লিভিং গ্রুপ যায় না, একই না, সেম তো, তাহলে এইবার মিথাইল আসছে, হাইড্রোজেন যাবে, মিথাইল ইনকামিং গ্রুপ, হাইড্রোজেন লিভিং গ্রুপ, কিন্তু এমন একটা সময় দুইটাই আছে, লিভিং গ্রুপও আছে ইনকামিং গ্রুপও আছে, কারণ ইলেকট্রন তো গেছে পাই পাই বন্ড থেকে, এন্ড এইটাকে কি বলে জানো, সিগমা কমপ্লেক্স, তার মানে ওইটাতেও সিগমা কমপ্লেক্স হয়, এটাতেও সিগমা কমপ্লেক্স হয়, মেকানিজম সেম,
এরপরে ফিনিশিং কি হবে? ফিনিশিং এ কি হবে? এই তো সিগমা কপ দেখ, ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাস যে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাস যে মানে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা ক্যাটালিস্ট, সে তার আগের অবস্থায় চলে আসতে চাইবে, বা সে মনে করবে যে ক্লোরিন মাইনাস কে নিয়ে আমার কি লাভ হইলো, আমার তো ইলেকট্রন দরকার ছিল ভালো কথা, কিন্তু ক্লোরিন মাইনাস কে আমি তো ধরে রাখতে পারবো না, বা ক্লোরিন মাইনাস নিয়ে আমি মাইনাস হয়ে তো থাকতে পারবো না, তাহলে আমাকে এটা টেম্পোরারি আমি ছেড়ে দিব। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে মাইনাস ক্লোরিনটা নিল সেটা টেম্পোরারি, সে আবার ওটাকে ছেড়ে দিবে। সে যখন মাইনাস ক্লোরিন ছেড়ে দিবে তখনই কি হবে, এখান থেকে প্লাস হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে দেখছো তখন প্লাস হাইড্রোজেন বের হওয়ার একটা কারণ ছিল, কারণ সালফিউরিক অ্যাসিড কে আমার কমপ্লিট করতে হবে। এখানেও হাইড্রোজেন আয়ন বের হওয়ার সেই একই কারণ তৈরি হয়েছে, কারণ ওখানে যে ক্লোরিন মাইনাস আছে সেই ক্লোরিন মাইনাস কে স্যাটিসফাই করতে হবে, কারণ ও ক্লোরিন মাইনাস কে ধরে রাখবে না, ছেড়ে দিবে, ছেড়ে দিলেই হাইড্রোজেন প্লাস হয়ে যায় তার সাথে জয়েন করবে। এটাও কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, মিথাইল পার্মানেন্ট হয়ে যাবে, হাইড্রোজেন প্লাস বের হয়ে যায়, এখান থেকে ক্লোরিন মাইনাস বের হয়ে আসবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আগের রিয়াকশনে বাই প্রোডাক্ট আগেই হয়েছে, এইবার রিয়াকশনে বাই প্রোডাক্টটা পরে হয়েছে, আর কিছু না। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আগের অবস্থায় চলে আসছে, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার নিজের অবস্থায় চলে আসছে, নিজের রিফর্ম করছে। এন্ড দিস ইজ হাউ বেনজিন মিথাইল বেনজিনে কনভার্ট হয়। তোমার তো ফোকাস কোন দিকে, তুমি কি দেখতে চাচ্ছ যে বেনজিন থেকে মিথাইল বেনজিন হলো কি, কিভাবে হলো, মেকানিজম কি, বেনজিন কি করে মিথাইল বেনজিন হয়, দিস ইজ দ্য মেকানিজম। এন্ড সিমিলার টাইপ অফ মেকানিজম নাইট্রেশনের মতো, সেম টাইপ অফ মেকানিজম। তাহলে নাইট্রেশন রিয়াকশন কি, তার মেকানিজম কি, ফিডল ক্যাপ রিয়াকশন কি, তার মেকানিজম কি, আনডাউটলি ভাইটাল, আনডাউটলি ভাইটাল এন্ড মোস্ট ভাইটাল। তিনটা রিয়াকশন করালাম, একটার মেকানিজম দেখাই নাই বাট ওটার উপরে কিছু ডিসকাশন ছিল, পরে দুইটা দেখালাম মেকানিজম সহ। তো কিপ দিস নোট। আর আমি অ্যারোমেটিক শুরুতেই বলছিলাম, এটা অ্যারোমেটিক পার্ট, তো স্টার্টিং এই বলছিলাম অ্যারোমেটিকের যে চার পাঁচটা ছয়টা ক্লাস হবে, অ্যারোমেটিকের যে পাঁচ ছয়টা ক্লাস হবে, এই তুমি যদি পুরো অর্গানিক ছাইরা দিয়া এই চার পাঁচটা ক্লাসকে ধরে রেখে মনে করো যে অর্গানিকটাকে ওভারকাম করবা, অনেকটাই পসিবল, অনেকটাই পসিবল। যে একটা সিকিউই তুমি যদি এক্সপেক্ট করো যে অর্গানিক থেকে দিবা, তাহলে অ্যারোমেটিকেরটা তুমি দিতে পারো। তো অ্যারোমেটিকের পার্টটুকু অ্যারোমেটিকের মতো করে দেখো, অ্যারোমেটিকের পার্টটুকু যখন শেষ হবে আমি একসাথে সবগুলো ক্লাস আবার দিব তোমাদেরকে, যখন যেদিনকে অ্যারোমেটিক শেষ হবে তারপরেই আমি সবগুলো অ্যারোমেটিক একসাথে প্যাকেজ করে দিব। এন্ড তুমি মেক শিওর করবা, তোমরা মেক শিওর করবা যে অ্যারোমেটিকের প্যাকেজটুকু আমি নিতে পারছি, বা অ্যারোমেটিকটা আমার ডান, অ্যালিফেটিকটা আমি আস্তে আস্তে করব, বাট অ্যারোমেটিকটা আমি ট্রাই করব যে অ্যাটলিস্ট রেডি করে রাখতে।